हेलो गाइज, वेलकम टू माई चैनल लिविंग टुअर्स बेस्ट लाइफ विथ सैने। আপনাদের অনেক অনেক স্বাগত। আবার আমি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে, সেটা শেয়ার করতে। তবে আজকে কিন্তু আমি ডেইলি ব্লগ কোনো কিছু শেয়ার করব না, মানে ডেইলি রুটিনের কাজ কিছু শেয়ার করব না আপনাদের সাথে। আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার চুলটা দিন দিন পড়ে পড়ে আমি একেবারে টাক আমার পড়ে যাচ্ছে, সেইটাতে আমি একটা নতুন রেমিডি পেয়েছি। তো আমি দুদিনও সেটা অ্যাপ্লাই করেওছি, অ্যাপ্লাই করার পরে সেটাতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি দেখে আমি আপনাদের সাথে সেটাকে শেয়ার করতে চাই। আর আমার মনে হয় সবাই যেরকম রুম ট্যুর করায়, আমি সেরকম ঘরের মধ্যে আমার চুলের ট্যুর করাতে পারি আপনাদের। কারণ আমার ঘরের কোনায় কোনায় কিন্তু চুল পড়ে থাকে, আর যখন তখন কোনো টাইম নেই, কোনো সময় নেই, চুলে হাত দেব আর এই যে চুল বেরিয়ে এলো, দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, একটাই বেরিয়েছে আমার, সেটা কপাল ভালো যে একটাই বেরিয়েছে। আর ঘরের যেখানেই যা চুল পাওয়া যায় সেটাই হচ্ছে আমার চুল, কারণ ছেলের চুলের কোনো পড়ার কোনো ব্যাপার নেই, হাজবেন্ডেরও একদম মিলিটারি ছাড়, পড়ে রইল কে আমার এই লম্বা লম্বা চুল। তো সে যেখানেই চুল পড়ে থাক সেটা হচ্ছে আমার চুল। তো আমি আমার ঘরের যে চুলের ট্যুর করাচ্ছি, তো সেটা দেখার জন্য দেখুন, এখানে আমার চালের বস্তা মানে আনা হয়েছে গতকাল। আমি জানি এর পেছনে চুল জমবে, কারণ কালকে রাত্রেবেলা আমি চুল আশ্রেছি। তো দেখুন, আমি হাত দিলেই এখান থেকে কিছু হলো, এই যে দেখুন চুল পা বই। সুতরাং এই চুলগুলোই সব আমারই চুল। তো আমি যে বললাম আপনাদের যে আমি রেমিডিটা ইউজ করেছি, তো রেমিডিটা ইউজ করেছি যে রেমিডিটা মানে বানিয়েছে, তো তার কাছ থেকে আমি অল্প পরিমাণে তেল নিয়ে সেটাকে আমি ইউজ করে দেখেছি যে আমার চুল পড়া অনেকটাই কমে গেছে, মানে বলতে পারেন বন্ধর দিকেই আর কি চুল পড়াটা। তো সেটাতে একদিন ইউজ করলে হবে না বা দুদিন ইউজ করলে হবে না, এটা আপনাকে ডেইলি বেসিসে ইউজ করতে হবে, তবে গিয়ে আপনার সেটা রেজাল্ট পাবেন। তো আমি ভাবছি যে তেলটা আজকে বানাবো, পদ্ধতিটা তেল বানানো সেটাকে শেয়ার করব, করার পরে আমি রেগুলার বেসিসে সেটাকে ইউজ করতে থাকবো। তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। যদি দেখতে চান তেল বানানোর পদ্ধতিটা, তো পুরো ভিডিওটা কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর একটা লাইক করে দিন, আর সঙ্গে থাকবেন। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলুন দেখতে থাকি কীভাবে আমরা ওই তেলটাকে বানিয়ে আমরা ডেইলি বেসিসে সেটাকে ইউজ করে আমরা চুল পড়ার হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তো চলুন প্রথমে আমরা ওই তেলটা বানানোর যে উপকরণগুলো লাগবে সেগুলো ভালো করে দেখে নিই। তো আমি এখানে তিনখানা পেঁয়াজ, দুটো মিডিয়াম আর একটা ছোটো পেঁয়াজ ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি কালো জিরে, এখানে মোটামুটি ধরুন ওই 50 গ্রামের মতো কালো জিরে রয়েছে। আর নিয়েছি নিহার ন্যাচারাল, যেটা উত্তম হেয়ার অয়েল বা কোকোনাট অয়েল যেটা বলা হয় সেটা 100 মিলিলিটারের বোতল, এটার দাম হচ্ছে 40 টাকা। তো আমি সেইটা নিয়েছি। তা আপনারা যে কোনো নারকেল তেল দিয়ে কিন্তু এটা করতে পারেন, যেহেতু আমি নিহার নারকেল তেলটা ইউজ করি তাই এটা দিয়ে করেছি, অনেকে প্যারাশুটটাও ইউজ করতে পারেন, দুটোতেই কিন্তু সেম রেজাল্ট, কোনো অসুবিধা নেই। তো এরপরে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখুন আমি সুন্দর করে সাজিয়ে এক জায়গায় রেখে দিয়েছি, কালো জিরে, নারকেল তেল আর কুচোনো পেঁয়াজ। তো চলুন এবারে তেলটা বানানো আমরা শুরু করি। তো প্রথমেই আমরা একটা স্টিলের বাটি নিয়ে নেব, এই স্টিলের বাটিটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে, জল থাকলে কিন্তু তেলটা ফাটবে আর তেলটা ভালো তৈরি হবে না। তো যাই হোক, এবারে আমি শুকনো বাটিটার মধ্যে তেল ঢেলে দিলাম, গ্যাসটা কিন্তু অফ করা রয়েছে, এখনও কিন্তু আমি গ্যাস অন করিনি। তো তেল, নারকেল তেলটা ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলোকে আমি কিন্তু ঢেলে দেব, আর তারপরে আমি গ্যাসটাকে ধরাবো। তো কুচোনো পেঁয়াজগুলো কিন্তু আমি ধুইনি, আমি পেঁয়াজটা যখন কুচিয়েছি তার আগে আমি গোটা থাকা অবস্থায় পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কুচিয়েছি, আর এটা কিন্তু শুকনো অবস্থাতেই রয়েছে, আমি ভালো করে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি, যেহেতু পেঁয়াজের মধ্যে অনেক রকম নোংরা থাকতে পারে তো সেই জন্য আমি এটা ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এবারে আমি কিন্তু গ্যাসটাকে অন করব, করে এবার আমি তেলটা বানানো শুরু করব। তা আমি গ্যাসটাকে এবারে অন করে দিচ্ছি, আর গ্যাসটা কিন্তু পুরো প্রসেসটাতেই কিন্তু একদম সিম আঁচে থাকবে, নহিলে কিন্তু যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু পুড়ে যাবে, আর পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু তেলটা মোটেও বেশি দিন স্টে করবে না, একটা বাজে গন্ধ বেরিয়ে যাবে। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি দেখুন যে পেঁয়াজগুলো যে একটু লেগে লেগে থাকে তো সেগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, একটা আমি স্টিলের চামচ ব্যবহার করছি, আর কাচের বাটির মধ্যেও যেইটুকু একটু তেল ছিল সেটুকু আমি ঢেলে দিলাম, আর মাঝে মাঝেই কিন্তু আমি ওই বাটিটার মধ্যে যে পেঁয়াজটা থাকবে সেটা আমি নেড়ে দিয়ে যাব। আর এখান থেকে কিন্তু খুব একটা সরবেন না, কারণ পেঁয়াজটা যদি পুড়ে যায়
তেলটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তাই আমি কাছাকাছির মধ্যেই এখানে দাঁড়িয়ে আছি আর মাঝে মাঝে এসে কিন্তু পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়িয়ে দিয়ে যাচ্ছি। তেলটা আমি আজকে এখন সকালবেলা বানাচ্ছি, কিন্তু এটাকে অ্যাপ্লাই করব আমি রাত্রেবেলা। আর রাত্রেবেলা অ্যাপ্লাই করার সময় কিন্তু আমি দুটো আরও জিনিস ব্যবহার করব তেলটাকে যখন আমি মাথায় লাগাবো। তো সেটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটাকে কিন্তু অন করে দিন, যে নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে। এই তেল বানানোর পদ্ধতিটা হয়তো অনেকেই ইউটিউবে শেয়ার করেছেন, কিন্তু তেলটা যখন আপনারা চুলে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আমি দুটো বিশেষ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, যেটাতে কিন্তু এই তেলের গুণটাকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে আর আপনার চুলটা আরও বেশি সুন্দর দেখাবে। তো দেখুন, আমার কিন্তু এখানে পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালারের হয়ে গেছে আর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এরপরে যে কালো জিরেটা রয়েছে, সেই কালো জিরেটা কিন্তু আমি ওই গরম তেলটার মধ্যে দিয়ে দেব। আর দেখুন, তেলটা এখনও ফুটছে কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ। তো কালো জিরেটা দিয়ে আমি এটাকে ভালো করে কালো জিরেটা এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আমি বাটিটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে একটা স্টিলের থালা দিয়ে ঢেকে রাখব আর এটাকে ঠান্ডা হতে দেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এটার বাকি যে প্রসেসটা সেটা আমি দেখাবো। তো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো আমার এখানে তেলটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। আর বলে রাখি, পেঁয়াজটা যখন ভাজবেন তখন কিন্তু পোড়াবেন না, একটু ব্রাউন হয়ে হওয়া মানে অবস্থাতেই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তারপরে তেলটা যে গরম থাকবে সেই গরমেই কিন্তু বাকি পেঁয়াজটা হয়ে যাবে। তো আমার তেলটা পুরো এখানে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন, আমি যে মেথিটা নিয়েছিলাম সেই মেথিটাকে আমি এবারে একটা প্লাস্টিকের জার নিয়েছি, সে বা বয়াম বলতে পারেন, সেটা নিয়েছি। সেটার মধ্যে কিন্তু আমি এবারে ওই মেথিটাকে ঢেলে দেবো। আর জারটা কিন্তু পুরোপুরি ধুয়ে পরিষ্কার করে শুকনো করে কিন্তু বাকি প্রসেসটা কিন্তু করতে হবে। আর এবারে দেখুন, আমি ওই মেথিটা ওই জারটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমি ওই তেলটাকে ছাঁকনিতে ছেঁকে এই জারের মধ্যে ঢেলে দেব। মেথির মধ্যে তেলটা যদি আমি দিই তাহলে কিন্তু মেথির যে গুণাগুণগুলো সেগুলো কিন্তু তেলের মধ্যে বেশ যাবে আর চুলটা বেশ ভালোই হবে। আর তাছাড়াও এই তেলটা না একটা খুব বাজে গন্ধ হয় মেথি, যেটাকে কিছুটা পরিমাণে হলেও কিন্তু গন্ধটা কিন্তু সাপ্রেস করে দেবে, যার ফলে সেটা আপনার পক্ষেও খুব ভালো হবে আর আপনার আশেপাশে যারা থাকবে তাদেরও কিন্তু এই স্মেলটাতে খুব একটা প্রবলেম হবে না। তো যাই হোক, আমি এখন এটাকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। আর যে পুরো ভাজা যে পেঁয়াজটা আর কালো জিরেটা সেটাকে আমি ছাঁকনির মধ্যে ভালো করে আমি কিন্তু ঢেলে নিচ্ছি। এই কারণেই বড় মুকালা কোনো বয়াম আর বড় আকারের ছাঁকনি নিলে কিন্তু আপনাদের পুরো তেলটাই কিন্তু আপনারা ছেঁকে বার করতে পারবেন, কোনোটাই আর ভেতরে আটকে থাকবে না। তো যাই হোক, এবারে আমি ভালো করে বাটিটাকে কাচিয়ে এই ছাঁকনিটার মধ্যে ভেতরের সব জিনিসগুলোকে এর মধ্যে রেখে দেবো। আর আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো এটাকে এভাবেই আমি রেখে দেব। মাঝে মাঝে এসে আমি এই ওপরের ছাঁকনির যে জিনিসটা, পেঁয়াজ আর কালো জিরের যে ব্যাপারটা, সেটাকে আমি মাঝে মাঝে একটু চেপে দেব এইভাবে চামচ দিয়ে। দেখুন, চেপে দিলে কি হবে, ভেতরে যে তেলটা আটকে থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে জারের মধ্যে কিন্তু পড়তে থাকবে। আশা করি আপনারা সেটা দেখতেও পাচ্ছেন। তো জানি না কতটা আমি দেখাতে পারছি। তো দেখুন, এখানে কিন্তু ফোঁটা ফোঁটা হয়ে তেলটা কিন্তু পড়ছে। তো যাই হোক, কোনো তেলটাই কিন্তু আপনার এভাবে ওয়েস্ট হবে না। তাই বড় মুকালা জার আর বড় ছাঁকনি দিয়ে যদি কাজটা করেন কাজটা কিন্তু বেশ ভালোই হবে। দেখুন, এটাকে কিন্তু এভাবে রেখে দেওয়াতে টপ টপ করে তেল এর ভেতর থেকে পড়ছে। আর এটা যদি যতক্ষণ রেখে দেবেন এর ভেতর থেকে কিন্তু ততক্ষণ ধরেই তেল পড়তেই থাকবে। তাই আমি মাঝে মাঝে এসে এটাকে চামচ দিয়ে চেপে দিচ্ছি যাতে ভেতরের তেলগুলো এর মধ্যে ভালোভাবে পড়ে যায়। এই তেলের অ্যাপ্লিকেশনটা আমি এই ভিডিওতে দেখাবো না, এটা আমি সামনের ভিডিওতে দেখাবো। তো আমার চ্যানেলটা দেখতে থাকুন আর ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলের সাথে থাকুন। এইবারে আমি এই তেলের জারটাকে রোদের মধ্যে রেখে দেব। এটাকে কিন্তু রোজ আমাকে রোদ দিতে হবে, তাতে কি হবে, তেলটা কিন্তু এতে ফ্রেশ থাকবে। আর যখন আমি অ্যাপ্লাই করব তখন তো দেখিয়ে দেবো আমি তেলটা কীভাবে অ্যাপ্লাই করছি। তো দেখুন, এবারে তেলটা আমার পুরোপুরি রেডি। তেলটা কিন্তু একটু কালচে ধরনের হবে। বন্ধুরা, ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে সামনের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক সুন্দর থাকবেন। টাটা।